সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। বিলেশ বই আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে পুষ মানা শালিক পাখি অনেকদিন খাঁচায় থাকার পর হঠাৎ মুক্ত করে দিলে হাতে আসে না কেন, আবার খাঁচায় নেওয়া যায় না কেন, কি করতে হবে, কি করলে পাখি হাতে আসবে, পুষা পাখিটা আবার খাঁচায় ঢুকবে, তো এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তো শুরুতেই একবার বলে নিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন এবং আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন। তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি, অনেকদিন খাঁচায় থাকার পর হঠাৎ মুক্ত করে দিলে শালিক পাখি কেন হাতে আসে না, পুষা পাখিটা আগে তো হাতে আসতো এখন কেন আসে না। আসলে আমরা যারা শালিক পাখি পুষি লালন পালন করি, কোনো কারণে অনেক দিন আমরা পাখি থেকে দূরে থাকি, পাখির পাশাপাশি যেতে পারি না, অনেক দিন পাখি খাঁচায় থাকার পর হঠাৎ মুক্ত করে দেই, আর হঠাৎ মুক্ত করে দেওয়ার পর পাখিটা অনেক দূর উড়ে যায়, অথবা দেখা যায় পাখি মুক্ত করে দেওয়ার পর অনেক দিন পর পাখি খাঁচা থেকে বের হয়েছে, পাখি অনেক উড়াউড়ি করে এক গাছ থেকে অন্য গাছে চলে যায়, আপনার পাখি আপনার হাতে আসতে চায় না, অথবা আপনি হাতটা কাছে নিয়ে গেলে পাখি ভয় পায়। এটা হতে পারে কারণ অনেক দিন পাখিটা খাঁচায় ছিল আর অনেক দিনের মধ্যে আপনি পাখিটা মুক্ত করে দেননি, পাখি আপনার হাতে বসেনি, আপনার কাঁধে বসেনি, আপনার মাথায় বসেনি, তার জন্য এটা করছে। তো আমরা যারা এই ভুলটা করি তাদেরকে বলবো, আপনি যদি আপনার পাখি অনেক দিন খাঁচার মধ্যে তাকে আর মুক্ত করতে চান, তাহলে প্রথম দু একদিন আপনি আপনার গড়ের মধ্যে অথবা আপনার রুমের মধ্যে লক করে পাখিটাকে চেড়ে দিবেন। চেড়ে দেওয়ার পর পাখিটাকে প্রথমে আপনার আগে যে পোষা পাখি ছিল সেরকম পাখিকে ভয় দূর করতে হবে, আপনার হাতে বসাতে হবে, আপনার হাতে খাবার দিতে হবে, আপনার কাঁধে আপনার মাথায় বসাতে হবে, তখন পাখিটা আর ভয় পাবে না এবং পাখিটা আবার আগের মতো পুষা পাখি যেভাবে মুক্ত করে দিলে আপনার হাতে বসে, আপনার কাঁধে বসে, আপনার মাথায় বসে, আপনি ডাকলে চলে আসে, এরকমই করবে। আর আমরা যে যারা এই ভুলটা করি যে অনেক দিন পাখি খাঁচার মধ্যে আছে, হঠাৎ করে নিয়ে গেলাম যে আমার পাখি তো পুষা পাখি অনেক দিন হয় খাঁচার মধ্যে আছে, আজকে ছেড়ে দেই, তাহলে পাখিটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এ তার মধ্যে হলো অনেকদিন পাখি উড়েনি, অনেকদিন পাখি আপনার হাতে বসেনি, অনেকদিন আপনার কাঁধে বসেনি, কিন্তু আজকে মুক্ত হওয়ার পর পাখি প্রচুর উড়তে চাচ্ছে, খেলতে চাচ্ছে, আর ওই খেলতে খেলতে একসময় পাখিটা তার পরিচিত বাড়ি পরিচিত এলাকা খুঁজে পায় না, হারিয়ে পেলে, আর তখন পাখিটা আর আপনার হাতে আসে না, আপনাকে ভয় পায়, পাখিটা দূরে যায়, অথবা অন্য কোনো পাখি এটাকে আক্রমণ করে মেরে ফেলে। তো আল্লাহ হাফিজ ভিউয়ার, আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও নতুন কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে।